नमस्कार बंधुरा तुम्हारे स्वागत हमारे चैनल इजी टू फिजिक्स। आज के आमरा जे विषय निये आलोचना करब सेटा हलो 2792 शून्य पदे कर्मी नियोग पूर्व रेलवे योग्यता माध्यमिक पास। शिक्षानबिस बा अप्रेंटिस पदे प्रचुर लोक निच्छे इस्टार्न रेलवे। माध्यमिक पास होले एई पदेर जोन्नो आवेदन करा जाबे। अनलाइन आवेदनेर शेष तारीख 9 जुलाई। इच्छुक और योग्य प्रार्थीरा इंडियन रेलवे रिक्रुटमेंट 2020 জন্য rrcer.com ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। মোট 2792 জন শিক্ষানবিশ নেবে রেল। এই পদের জন্য ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইস্টার্ন রেলওয়ে বিভিন্ন ডিভিশন যেমন হাওড়া, শিয়ালদা, মালদা, আসানসোল, কাঁচরাপাড়া, লিলুয়া, জামালপুর বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে। কোন কোন ডিভিশনে কত লোক নেওয়া হচ্ছে? হাওড়া ডিভিশনে 659 জন, শিয়ালদা ডিভিশনে 526 জন, মালদা ডিভিশনে 101, आसानसोल डिविशने 412, कांचरापाड़ा वार्कशपे 206, लिलुआ वार्कशपे 204, जामालपुर वार्कशपे 684। तो किभाबे आवेदन करबेन तार जोन्नो प्रथमे www.rrcer.com जेते होबे एबं सेखाने एई होम पेजटा आसार परे नोटिस बोर्डे क्लिक करते होबे एबं एई नोटिस बोर्डे आसार पर एई जे अनलाइन एप्लीकेशन फर एक्ट अपियारेंस 2019-20 15 डे एडिशनल उइंडो এই উপরে এই যে নিউ লেখা আছে তার ঠিক নিচে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর এটা লেখা আছে 15 ডে উইন্ডোজ তার উপরে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর নতুন একটা উইন্ডো খুলবে এবং সেই উইন্ডোটা খোলার পরে তা কীভাবে অ্যাপ্লাই করবেন সেটার উপর ডিটেলসটা এখানে দেওয়া আছে। তার ঠিক ওপরে এই গাইডলাইন্স এবং এফএকিউটির ওপরে নিউ রেজিস্ট্রেশন বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করবেন এবং সেই পেজটা খোলার পরে তার যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যেগুলো আছে সেগুলো আপনারা পড়ে নেবেন এবং তার ঠিক নিচে আই এগ্রি বলে একটা অপশান আছে, সেই অপশানে ক্লিক করবেন এবং সেই অপশানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা পেজ খুলবে এবং যেখানে এখানে ম্যান্ডেটরি ফিল্ড লেখা আছে আপনার সিলেক্ট ইউনিট। এই সিলেক্ট ইউনিটে গিয়ে আপনাকে একটা যে আপনি ডিভিশনে সেটা হাওড়া হোক বা লিলুয়া হোক বা শিয়ালদা হোক বা কাঁচরাপাড়া বা আদার্স যে ডিভিশনগুলো যেগুলো আছে সেইখানে আপনি যেটার মতো অপশানে আপনি চুজ করে নেবেন। ধরুন আপনি শিয়ালদা ডিভিশন চুজ করলেন এবং এই শিয়ালদা ডিভিশন চুজ করার পরে তার ঠিক নিচে সিলেক্ট ট্রেন্ড বলে একটা অপশান আছে, সেই সিলেক্ট ট্রেন্ডে বিভিন্ন ধরনের ফিল্টার, ওয়েল্ডার, ইলেকট্রনিক, লাইনম্যান, ওয়ারম্যান এরকম ধরনের ট্রেন্ড আছে। তো আপনি যে ট্রেন্ডে করবেন আপনি সেই ঠিক সেই ট্রেন্ডটা আপনি ক্লিক করে নেবেন। ধরুন আপনি ইলেকট্রিশিয়ান ক্লিক করলেন, তো ইলেকট্রিশিয়ান ক্লিক করার পর আপনি কন্টিনিউ করবেন। তো সেই অপশানে ক্লিক করার পর এখানে নিচে একটা আরেকটা অপশান দেবে ইয়েস অ্যান্ড নো, তো আপনি সেটাতে নো করে দেবেন এবং নো করার পর আপনি নেক্সট করবেন। উপরে একটা অপশান আসবে কারেক্টলি ফিল আপ দ্য বিফোর দ্য ক্লিক ওকে বাটন, আপনি ওকে করে দেবেন এবং আসার পর আপনি এখানে একটা উইন্ডো খুলবে, সেখানে আপনি এই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এবং এই অপশানটা খুলে যাওয়ার পরে এখানে আমরা নেম যেটা আপনার 10th মার্কশিটে যেটা যে নেমটা আছে এক্স্যাক্টলি আপনি সেই হিসাবে আপনি ওটা বের করে আপনি সেইভাবে তার নাম, বাবার নাম, মার নাম এবং তার যা ডেট অফ বার্থ পুরোটা আপনি সেরকমভাবে পুরো এবং ক্লাস 8-এ যে মার্কসগুলো যেগুলো আছে সেইগুলো প্রপারলিভাবে আপনি ফিল আপ করবেন। এইভাবে সবকটা ফিল আপ করতে করতে আপনি এখানে এসে এই টিক চিহ্ন বাটনটা ক্লিক করে তারপর ক্লিক টু কন্টিনিউ। দেন আপনি যেসবগুলো ফিল আপ করলেন আপনার যা মার্কশিট আছে সেই মার্কশিটে সবকটা হচ্ছে যে মানে স্ক্যান করা তার যে ছবি, সেই ছবি আপনাকে আপলোড করতে হবে। এইটা ঠিক কন্টিনিউ করার পর আসবে অপশানটা এবং আপলোড করার পর আপনাকে হচ্ছে পেমেন্ট করতে হবে এই অ্যাপ্লিকেশানটা সাবমিট করার জন্য এবং পেমেন্ট করার পর আপনার এই অ্যাডমিশানটা ওখানে সাবমিট হয়ে যাবে। তারপর যাবতীয় আপনার যা ডিটেলস পাবেন সেটা আপনি এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনার কাছে মেসেজ চলে আসবে এবং তার জন্য যদি আপনি কিছু বুঝতে না পারেন তার জন্য আপনি হেল্প মি অপশান আছে সেইখানে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো নিউজ আপডেট নিয়ে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন আর লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।